গুড আফটারনুন চলে এসেছি আর আজকে আছে দুটো আইটেম চিকেন আছে আমার বাটিটা একটু বেশি দেখতে লাগছে কারণ আমি আলু নিয়েছি বেশি আর আছে বাঁধাকপির তরকারি দুটোই ভীষণ প্রিয় আইটেম তো চলো করো মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায় पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन 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 ओ मेरे साजन তাহলে সাজনের সঙ্গে তুই চিকেন খেতে বসেছিস चलो তাহলে শুরু করি দুটো আইটেম আছে আচ্ছা বাঁধাকপিটার মধ্যে কুচিয়ে লঙ্কা দিয়েছি তুমি একটু দেখে নিয়ে খেয়ে কেন এটা না হলেই ভালো একটু ঝাল লাগে তোমার তো ঝাল লাগলেই আবার নাক দিয়ে জল এসে যায় তাই না একদম কাঁচা লঙ্কাটা ঝাল আছে একটা টুকরো মেখেই আমার ঝাল লাগছে যখন যদি ঝাল লাগে তাহলে কক কক করবে এটা পাতাতে একটা সুবিধা কী হয়েছে হাত থেকে খাওয়া যায় আর এমনিতে আমি বেশি ঘামি ওই হাতটা যখন খাবে না তখন কাচের মধ্যে লেগে চিটচিট হয়ে খুব বিরক্ত হয় এখন কোনো অসুবিধা তবে এটার সাইজটা ঠিক না মেনাচিতে যেতে পারলে আনতে হবে তাই না টেবিলে মাপটা নিয়ে যাবে না ডাইনিং টেবিল বললে ওরা দেখাবে ফোর সিটার এটা যখন কিনতে গেছিলাম তখন দেখাচ্ছিল না আমরা বললাম না না সেন্টার টেবিলের মাপ দেখান কে ওয়ান বার ম্যাট ওয়ান বার এটা আজকের বাঁধাকপিটা যেটা এনেছিল আগের দিনের মতন নতুন কপি ছিল না গোল কপি ছিল অনেক কায়দা করে ওটাকে ম্যানেজ করেছি ঘি গরম মশলা দিয়ে এখন ঠিকঠাক হয়ে গেছে বলো ভালো হয়েছে কপি অ্যাকচুয়ালি বাঁধাকপি এখন তো পাওয়ান পাওয়ার আশা করাই যায় না যত যেমন পেয়েছি নিত একজনই বসেছে সারা বাজারে গরমকালে সবজি কি খাবো বলো তো সেই কালকে ভেন্ডি খেয়েছি তার আগের দিন পটল খেয়েছি আর কি আর ঝিঙে আনলে তো হোম ডেলিভারি দিতেই শেষ আমাদের আর থাকবে না ভাবে কেননা ও কড়াইতে দিলেই একটুখানি কিছু চাই তো আজকে আমিও লেগ পিস নিয়েছি জানি না খেতে পারবো কতটা নিয়ে তো নিয়েছি চারটে করে পিস
পারলে খাবো, না পারলে রেখে দেবো। একটু কাগজি লেবু চিপে নিয়ে না, এরকম নর্মাল চিকেন খেতে দারুণ লাগে। লেমন চিকেন তাই তো? আকাশটা মেঘলাই আছে দেখো। সত্যি লেবু মেখে নিলে অপূর্ব লাগে, দারুণ। আর এই সময় না আমাদের বাজার থেকে লেবু কিনতে হয় না, এ দিচ্ছে ও দিচ্ছে। আর বললাম না আমাদের এখানে একটা সব থেকে ভালো জিনিস হলো, যার বাড়িতে যা হয় দিয়ে যায়, প্রত্যেকের বাড়ি পৌঁছে যায়। কাঁচা আম পাকা আম মিলিয়ে বোধ হয় 12-15 বার এসছে আম, বাজার থেকে না বিভিন্ন বাড়ি থেকে আশপাশে। এঁচোর আমি হোম ডেলিভারির জন্য কিনেছি, কিন্তু এমনি মানে বাড়িতে যখন রান্না হয়েছে মাত্র 2 দিন কেনা হয়েছে, বাকি এঁচোর সব আশপাশের বাড়ি থেকে দেওয়া। গন্ধরাজ লেবু, এরম বড় বড় গন্ধরাজ লেবু একসাথে 4টে দিয়ে গেছে, তো কত খাবে বলো। আবার সেই একই দিনে আমার এক বান্ধবী, সে আবার 6খানা কাগজি লেবু দিয়েছে। সরি, তো কত লেবু খাবো? পাতি লেবু হলে না হয় আচার দিয়ে রেখে দেওয়া যেত। আমি এতটা খেতে পারবো না। আমি জানতাম আমি এতটা খেতে পারবো না। এখন যা ওয়েদার, এটা ফ্রিজে তুলতে লাগবে না। কি সব বলছি, তুতলিয়ে গেছি পুরো। হাত দিয়ে নিলাম তো, আর ফ্রিজে তুলবো না, এটাকে রান্নাঘরে যে টেবিলটা আছে ওটার মধ্যে রেখে দেবো ঝুলচা করবো।
নেক্সট মান্থে ভাবছি একটা মিট আপ রাখবো। না এখন একটু ইয়ে আছে, থার্ড স্ট্যান্ডটা ঢোকার আগে মিট আপটা সেরে নিতে চাইছি, তাই না? থার্ড স্ট্যান্ড ঢোকার আগে মিট আপ সেরে না না দরকার হচ্ছে আগে থেকে সব দাও। সাবধানতা অবলম্বন করেই যাওয়া হবে, সবাইকে তাই বলা হবে, তাই না? আর আমার ইউটিউব পরিবারের যারা আমাদের সদস্য সবাই সচেতন, না গো সবাই সচেতন থাকে না, সোশ্যাল মিডিয়াতেই থাকছে না। আজকেই একটা চ্যানেল দেখছিলাম, যে চ্যানেলটা বাইরে বেরিয়েছে উইদাউট মাস্ক, সারা সন্ধ্যে ঘুরে এলো, কমেন্ট বক্সে সবাই লিখেওছে, কি বলবো। আমি এরম করি বলে আমাকে একজন কমেন্ট করেছে, কুত্তার মতো খায় আর কুত্তার মতো ঠোঁট চাটে। আমার যে কি হাসি পেয়েছে কি বলবো, একটু কিন্তু রাগপাক হয়নি, হাসি পেয়েছে বলেই এখন আবার যখন করছি তখন মনে পড়ে গেল কথাটা। ওটা খাবে তো? ওটা খাবে না? মানুষ কত সুন্দর ডেসক্রিপশন দেয় না। মানে সে তার মানে সে সেই দলেরই সদস্য। আর কুকুর বলেছে, কুকুর তো অনেক ভালো, কুকুর তো প্রভু ভক্ত, এরা সেই পর্যায়েই পড়ে না। আমি সেটা বলছি না, এত সুন্দর ডেসক্রিপশন দেয় ওই জন্য। দেখো মাছি এসেছে, আম কাঁঠাল কিছুই নেই তবুও মাছি আসছে। অবশ্য যদিও এগুলো নর্মাল মাছি, আম কাঁঠালের মাছি না। আগে আমার জানলা থেকে ওপাশে যে দোকানটা হয়েছে নতুন মুদি দোকানটা, খুব ভালো হয়েছে, একদম বাড়ির কাছে হওয়ায় দেখা যেত, খোলা না বন্ধ। সজনে ডাটার গাছ ছিল, সেগুলোকে তো ডাটা হয়ে গেলে ছেঁটে দেয়, তো ছেঁটে দিয়েছিল, খুব সুন্দর দেখা যেত। এখন আবার বর্ষাকালে একদম মানে ঝাঁপিয়ে হয়েছে গাছটা, ঝাঁপিয়ে গাছটা বেড়ে ওঠায় আর এখান থেকে দেখা যায় না কিছু। ওই জানলা থেকে বেশি ভালো দেখা যেত।
এখন মন দিয়ে চিকেন খাচ্ছে, কোনো কথাই নেই। দেখো ও, তোমাদের তো একটা কথাই বলতে ভুলে গেলাম, অনেকদিন পরে আমরা এই থালাগুলো নিয়েছি আজকে। আবার আজকে ইচ্ছে হলো, আমি বললাম খাবে গো আজকে স্টিলের থালা। এগুলো তো সাধারণত আমরা রাতে খাই, আর টেবিল কেনার পরে আজকেই ফার্স্ট টাইম এই থালায় খেলাম। প্লেটগুলো নেওয়াই ছিল, প্লেটগুলো ওদিকে সরিয়ে দিয়েছি, দিয়ে আমি বললাম যে চলো আজকে স্টিলের থালায় খাই। কেন বলি সেটা, যে চিকেনের যে পরিমাণটা ছিল না, ওই পরিমাণটা নেওয়ার মতন এরকম বাটি, সাদা বাটি আর কি, ম্যাচিং না হলে তো ভালো লাগবে না। সাদাই বলো বা যাই বলো, মানে স্টিল ছাড়া অন্য বাটি ওই ওই সাইজের আমার নেই, তো নিতে হবে এই বাটিতে। এবার এই বাটিতে চিকেন নেব আর ওই প্লেটে খাবো, ওটা ভালো লাগবে না। তার থেকে বড় কথা চিকেনের ঠ্যাং ছিল তো, যদি বেরিয়ে যেত লাফিয়ে, ওটা একটা কজ। ওই জন্যই দাঁড়ু তো থালা নিয়ে। এনি কোশ্চেন? তোমার লালিপপের মতো চুপছ কেন? চলো তাহলে, ভাত কেমন লাগলো? মজা করতে ভালো লাগে, এইটাই তো, বলো আর কি আছে। কাল থাকবো কি থাকবো না ওই জন্য, সবসময় মজা করো, খাও। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, দেখতে থাকো বাঙালির ঘরোয়া খাবার। টাটা, আবার কাল আসছি, টাটা।